বোঝার জন্য বলতেছি, সুর এবং কণ্ঠের যুগ শেষ, সুর এবং কণ্ঠের যুগ শেষ, তাহেরির ঘে যুগ শেষ, চোখ উল্টা পাল্টা ভঙ্গি করে রঙ্গমঞ্চ করে ওয়াজ করার যুগ শেষ, এখন এসেছে ধোলাই করার যুগ। কিন্তু আপনার মধ্যে কোনো ইউনিটি নেই, আমার মধ্যে কোনো ইউনিটি নেই, মুসলমানদের মধ্যে অত্যন্ত পরিতাপের বিষয়, মুসলমানদের মধ্যে কোনো ইউনিটি নেই। আমি আমার ভাইকেই যদি পারি তাহলে পরে গর্তের মধ্যে ফেলে পুঁতে ফেলব আমার ভাইকে, আমি আমার বাবাকে হত্যা করবো অর্থের জন্য, আমার বাবাকেও আমি হত্যা করবো অর্থের জন্য, তাহলে আপনার ইবাদত কবুল হবে কি করে? আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে কি করে? আপনার দোয়া তো আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার কথা না। তাহলে আপনি তো বুঝতেছেন আপনি কি অন্যায় করে, কি অন্যায় করে এসেছেন, কি অন্যায় না করেছেন? আজকে ফজরের সালাত আদায় করেননি আপনি, জুমার সালাত আদায় করতে এসেছেন, তাহলে আপনি অন্যায় করে মসজিদে জুমার সালাত করতে এসেছেন। আপনি জুমার সালাত করতে এসেছেন খুব অন্যায় করে এসেছেন, ফজরের সালাত না পড়ে খুব অন্যায় করে ফেলেছেন, এটা তো আপনি বুঝতে পারছেন। আজকে সকালে আপনি আপনার মার সাথে বেয়াদবি করেছেন, আপনার বাপের সাথে আপনি বেয়াদবি করেছেন, আপনার প্রতিবেশীর সাথে আপনি বেয়াদবি করেছেন, আপনার শিক্ষকের সাথে আপনি বেয়াদবি করেছেন, আপনার বড় শ্রদ্ধাভাজন ভাইয়ের সাথে আপনি বেয়াদবি করেছেন, এটি তো আসছেন, এই বেয়াদবি করে আসছেন, ওর সাথে ঝগড়া করে আপনি সালাত আদায় করতেছেন, আপনার সালাত কবুল হবে না, আপনার সালাত কবুল হবে না, আপনি জান্নাত যেতে পারবেন না। আমি অসংখ্যবার বলেছি আপনি জান্নাত যেতে পারবেন না। আমি বুঝার জন্য আপনাদেরকে বলতেছি, খুব সেনসিটিভ শুনেন, আপনার জন্য আর কিছু করতে হবে না এই শর্তগুলি পূরণ করলে। আপনি যদি এই শর্তগুলি পূরণ করেন আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। এক নম্বর হলো বিশুদ্ধ ও ইখলাসপূর্ণ ঈমান। আপনি যদি একজন আল্লাহর গোলাম হতে চান, আপনি যদি একজন ইমানদার হতে চান, আপনার ইমানটা হতে হবে বিশুদ্ধ, আপনার ইমানটা হতে হবে বিশুদ্ধ এবং ইখলাসপূর্ণ। ইমান তো আমাদের আছে না নাই? ইমান তো আমাদের আছে, কম আর বেশি, আল্লাহকে বিশ্বাস করি, এই জুমার মসজিদে এতগুলো মুসাল্লি আছেন, যদি বলি কে আল্লাহকে বিশ্বাস করে না, হাত তুলো, হাত তুলবে বলেন, কেউ হাত তুলবে? তো বিশ্বাস তো করি, আমার বাপ ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার দাদা ছিল মুসলমান, কোক দাদা ছিল মুসলমান, সবাই তো মুসলমান, জন্মের সূত্রে মুসলমান, আমার বাপ ছিল হাজি, তার বাপও ছিল হাজি, আমিও হাজি, তাহলে জন্মসূত্রেও হাজি, সম্পদ আল্লাহ দিয়েছেন, হজ তো করেছি, তাহলে আমাকে কে মুসলমান ছাড়া আর কিছু বলবে? ঠিক কিনা বলেন, তাই কিনা? কথা বলতে হবে, বোঝার জন্য বলতেছি, সুর এবং কণ্ঠের যুগ শেষ, সুর এবং কণ্ঠের যুগ শেষ, তাহেরির ঘে যুগ শেষ, চোখ উল্টা পাল্টা ভঙ্গি করে রঙ্গমঞ্চ করে ওয়াজ করার যুগ শেষ, এখন এসেছে ধোলাই করার যুগ, কিন্তু সময় আসেনি, যুগ এসেছে এই যুগে ডান্ডা মেরে ঠান্ডা করার যুগ, কিন্তু সময় আসে নাই, কণ্ঠকে আপনারাই চেপে ধরেছেন আলেমাদের, আপনারা সাবিনা ইয়াসমিনের কণ্ঠকে চিপে ধরতে পারেন নাই, আপনারা আলেম ওলামাদের কণ্ঠ চিপে ধরেন, হুজুর আসতে বলুন, হুজুর আসতে বলুন, আরো আসতে বলুন, যেন দেওয়াল পর্যন্ত না যায় আপনার কথা বলি। খুব বড় ভুল করছেন, কোরআনের স্পিরিট আপনার জানা নাই, কোরআনের স্পিরিট, কোরআনের যে ভারসাম্যতা আপনার জানা নাই, এই জন্য আপনি বলতেছেন, যদি জানা থাকতো ইমানের তেইশ যদি থাকতো ইমান, এই যে বললাম এবাদত কবুল হওয়ার যে আপনার বিশুদ্ধ ইমান লাগবে, বিশুদ্ধ ইমান, ইখলাসপূর্ণ ইমান, এই বিশুদ্ধ ইমান আপনার নাই, এই জন্য বলছেন হুজুর আসতি, হুজুর আসতি, হুজুর আরো আসতি, মনে হচ্ছে হুজুর বাসর ঘরে নতুন বউ নিয়ে ঢুকে রয়েছে, হুজুর যত আসতে কথা বলবেন, না হলে বাসর ঘরের সংবাদগুলো জনগণ শুনে নেবে, কোরআন বাসর ঘরে থাকতে আসে নাই, কোরআন এসেছে স্পিরিট নিয়ে, আপনার এবং আমার মনের মধ্যে পরিবর্তন নিয়ে এসে পরিবর্তন করতে চায়,
আমার এবং আপনার চরিত্রকে পরিবর্তন করতে চাই। এজন্য দরকার বিশুদ্ধ ঈমানের, ইখলাসপূর্ণ ঈমানের। ইখলাসপূর্ণ ঈমান যদি আপনার থাকে, বিশুদ্ধ ঈমান যদি আপনার থাকে, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করেন, প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা আপনার কবুল করেন। বলি নাই কোন এক জুমায় বললাম না, একটা জমিতে একটা বাগানে পানি হচ্ছে, চতুর্দিকে আর পানি হচ্ছে না, বললাম না, হাদিস শুনালাম না আপনাদেরকে, আল্লাহর রহমত কেমনে নাজিল হয় হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছে আপনাদেরকে। তাহলে তো আমার এবং আপনার ইবাদত কবুল হচ্ছে না, আমার খুতবাগুলো কবুল হচ্ছে না, আপনার কর্ণে পড়ে আমার খুতবাগুলো যাচ্ছে না, এর মানে আমার ঈমান বিশুদ্ধ হয়নি, আপনার ঈমান বিশুদ্ধ হয়নি। মসজিদ বড় হবে, কান লাগান, মসজিদ বড় হবে, মসজিদের ভেতর মুসল্লি দ্বারা পূর্ণ হয়ে যাবে, চাকচিক্যময় মুসল্লি হবে, চাকচিক্যময় মসজিদ হবে, পরিপূর্ণ মুসল্লিতে মুসল্লি দ্বারা ভর্তি হয়ে যাবে। বিশ্বনবী বললেন, এতগুলো নামাজি, এতগুলো মুসল্লি হওয়ার পরেও, গোটা গ্রামের মানুষ মুসল্লি হওয়ার পরেও, বিশ্বনবী বললেন, অমা হুম বে মুমিনিন, ওদের মধ্যে একজন ইমানদার নাই। কি বুঝলেন? মসজিদ পূর্ণ মুসল্লি হবে কিন্তু একজন ইমানদার নয়। তাহলে তো বলতেই পারি আজকে একজন ইমানদার নই আমরা, যার কারণে তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না। আর একটু বাড়িয়ে বলা হলো, ওই মসজিদের ইমাম পর্যন্ত মুমিন নয়, ওই মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত ইমানদার নয়। তাহলে ইমানদার থাকলো কে? ইমানদার থাকলো কে বলেন? মসজিদ পূর্ণ হয়ে গেল, আমরা মসজিদ বানালাম, তো ওই হাদিসের আলোকে আমরা মসজিদ বানিয়েছি, আমরা মসজিদ বানিয়েছি। আমা হুম বি মুমিনিন, একজন ইমানদার নয়, একজন মুমিন নয়। বুকে হাত দিয়ে বলেন, হুজুর আমি তো ইমানদার, আমি তো সব কাজ করি, আমি ইমানদার, বিশুদ্ধ ইমান। কি ছিল আপনার ইমানে? আপনার ইমানে কি ছিল? আপনার ইমান বিশুদ্ধ? বিশুদ্ধ ইমান বলতে কি বুঝায়? আপনার ইমান কি শিরক মুক্ত? আপনার ইমান কুফর মুক্ত? আপনার ইমান নেফাক মুক্ত? আপনি কথায় কথায় কুফরি করে থাকেন, আমি কথায় কথায় কুফরি করে থাকি, আমি কথায় কথায় শিরক করে থাকি, আমার ভিতরে নেফাকে পরিপূর্ণ হয়েছে, আমার এমন কোনো দিন নাই, এমন কোনো ঘন্টা নাই আমি মানুষের সাথে প্রতারণা করি না, আমার এমন কোনো দিন নাই যে মানুষকে আমি মিথ্যা কথা বলি না। কেউ বুকে হাত দিয়ে বলবেন, চব্বিশটি ঘন্টা পার করেছি হুজুর, একদিনে একটি মিথ্যা কথা বলিনি, হাত দেখাতে পারবেন? এরকম মায়ের সন্তান কেউ আছে? কিন্তু খুবই কঠিন, থাকতে পারে কিন্তু খুব কঠিন। এটি হচ্ছে বিশুদ্ধ ঈমান, এটি হচ্ছে বিশুদ্ধ ঈমান, এটি হচ্ছে বিশুদ্ধ চরিত্র, এটি হচ্ছে বিশুদ্ধ বক্তব্য, এটি হচ্ছে বিশুদ্ধ খুতবা, এটি হচ্ছে বিশুদ্ধ চাকরি। আপনি একজন বিশুদ্ধ মুসলিম, ইখলাসপূর্ণ ঈমান, প্রত্যেকটি কাজ আপনার হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইখলাস কাকে বলে? প্রত্যেকটি কাজ হতে হবে আপনার আল্লাহকে খুশি করার জন্য, প্রত্যেকটি কর্ম আপনার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আই হ্যাভ টার্ন মাই ফেস টুয়ার্ডস হিম হু হ্যাজ ক্রিয়েটেড দ্য অন দ্য আর্থ, আপনাকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে এবং তার দিকে আপনাকে মুতাওয়াজ্জা হতে হবে, মুখ ফিরায় নিতে হবে সমস্ত বাতিল থেকে, সমস্ত বাতিল থেকে মুখ ফিরিয়ে আপনাকে তার দিকেই, একমাত্র কার দিকে? আল্লাহর দিকে। আপনাকে মনে এবং প্রাণে এতটুকুই আপনার অন্তরে গেঁথে নিতে হবে যে একমাত্র আল্লাহই হচ্ছেন আমার রব। ওয়া'বুদুল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, তোমার প্রত্যেকটি কাজই আল্লাহর ইবাদত, তোমার জীবনের প্রত্যেকটি কাজ যদি বিশুদ্ধ হয়, ঈমান যদি বিশুদ্ধ হয়, তোমার প্রত্যেকটি কাজই হবে বিশুদ্ধ, প্রত্যেকটি কাজই হবে ইবাদত। তুমি রাস্তায় হাঁটবা, এটাও একটি ইবাদত। সুবহানাল্লাহ বলেন, ঘুমাবার জায়গা নয়, খুতবাতে কেউ ঘুমাবেন না, আমি এর আগে বলেছি বহুবার।
কেউ যদি ঘুমান সেটি হারাম কাজ করলেন, গুনাহের কাজ করলেন, অ্যাটেন্ডেড বক্তৃতার দিকে, এটি এটি একেবারে রাসূলের নির্দেশ। শুনতে হবে আপনাকে, খারাপ লাগুক আর মন্দ লাগুক, যদি মন্দ লাগে বুঝে নেবেন আমার আপনার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে, আর যদি ভালো লাগে তাহলে বুঝে নেবেন আমার ইমান বৃদ্ধি পেয়েছে, এটা আল্লাহর বক্তব্য। অজিলাত কুলুবুহুম, তোমার ইমান অন্তর বৃদ্ধি পেয়ে যাবে, তোমার ইমান বৃদ্ধি পেয়ে যাবে। ওয়াইদা তুরিয়াত আলাইহিম সাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন কোরআনের কোন আয়াত আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, ওখানে কোরআনের কথাগুলি শোনা হয়, বলা হয়, তখন তার ইমান বৃদ্ধি করে যায়, বৃদ্ধি হয়ে যায়, তার ইমান বাড়তে থাকে, যত শুনে তত বাড়তে থাকে। ও ইমানের কথাগুলি শুনতে শুনতে কোরআনের কথাগুলি শুনতে শুনতে আগুনে পা দিয়ে দিবে, বুঝতে পারবে না, আগুনে পা দিয়ে দিবে, বুঝতে পারবে না। একটি লাইন বলি, আপনারা শুনেছেন মিস্টার ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, ফেরাউনের স্ত্রীর একজন দাসী ছিল, ও খালি চুলকে পরিপাটি করত, কি করত, ফেরাউনের মেয়ের চুল পরিপাটি করার জন্য একজন দাসী থাকত। তো এই দাসী কিছু আগেই মুসলমান হয়ে গেছে, ফেরাউন পরিবারকে জানতে দেয় নাই, ফেরাউন সবাসব জানতে পারে নাই, ফেরাউনের মেয়ের চুল আঁচড়িতে আঁচড়িতে চিরুনিখানা মেঝাতে পড়ে গেছে। ওই দাসী চিরুনিখান বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তুলেছে, ফেরাউনের মেয়ে বলছে কি কি বললে তুমি, ইমান কি জিনিস, দেখুন আপনার ইমান কত জোরাল, আপনিও দেখবেন আমার কথাগুলি শোনার পর বাড়িতে গিয়ে আত্মসমালোচনা করবেন আপনার ইমান কত জোরাল, হাজার মিথ্যা, হাজারও মিথ্যা কথা আপনি বলে থাকেন,